হ্যালো গাইজ, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা সিরিয়াস এবং ইম্পর্ট্যান্ট টপিককে নিয়ে কিন্তু কথা বলবো, এবং এটা কিন্তু অবশ্যই শাকিব খান এবং তুফান সংক্রান্ত। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমরা মোটামুটি এতদিন কিন্তু এটা কনফার্ম জানতাম যে তুফান কুরবানি ঈদে কিন্তু মুক্তি পাচ্ছে, এবং কুরবানি ঈদটা মোটামুটি কিন্তু পড়ছে ওই জুন মাসের মাঝামাঝি যে সময়টা, ওই সময়টা কিন্তু মোটামুটি পড়ছে কুরবানি ঈদ। তো কুরবানি ঈদে মুক্তি পাচ্ছে এমনটা কিন্তু মোটামুটি আপডেট ছিল, বাট গতকাল এমন একটা ঘটনা ঘটেছে, সেইটা ঘটনার পর থেকে তুফানের এই কুরবানি ঈদে মুক্তি পাওয়াটাকে নিয়ে কিন্তু একটা বিরাট বড় কনফিউশন কিন্তু সৃষ্টি হয়েছে। তো এখনো অবধি রায়হান রফি এবং সম্পূর্ণ তিনটে যে প্রোডাকশন হাউস SBF, চোরকি বা আলফাই বলি, তারা প্রত্যেকে এখনো অবধি স্ট্রিক্ট এবং অফিসিয়ালিভাবে কিন্তু এখনো অবধি অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে তুফান আলটিমেটলি পোস্টপোন হচ্ছে। কিন্তু এই যে SBF এর যে আপকামিং প্রজেক্ট যার নাম হচ্ছে অথই, সেই প্রজেক্টটার কিন্তু গতকাল একটা রিলিজ ডেট কিন্তু বলা হয়েছে, এবং সেটা হচ্ছে 14th of June। 14th of June কিন্তু অথই মুক্তি পাচ্ছে, এবং অথই সত্যি বলতে বিরাট বড় একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা সাকসেসফুল হোক বক্স অফিসে এটা সত্যি বলতে মন থেকে চাই। কিন্তু বিষয়টা হচ্ছে যদি অথই 14th of June মুক্তি পায়, তাহলে তুফান কি পোস্টপোন হবে? এই পসিবিলিটি কিন্তু মোটামুটি উড়িয়ে দেওয়া যায় না। তুফান যদি অথই, মানে যেহেতু তুফান প্রজেক্টের সঙ্গে তিনটে প্রোডাকশন হাউস যুক্ত রয়েছে, চোরকি, আলফাই এবং আমাদের কলকাতার SBF, যদি SBF এটা ডিসাইড করে যে তারা কুরবানি ঈদে অর্থাৎ ওই জুনের মিড অফ, মানে মাঝামাঝি 14th of June এই যে পিরিয়ডটায় তারা অথইকে মুক্তি দেবে, তারা এক্স্যাক্টলি তাহলে তুফানটাকে কবে মুক্তি দেবে? তো এখান থেকে এই একটা আমরা কিন্তু মোটামুটি এখন কনফিউশনের মধ্যে কিন্তু রয়েছি, এবং ধোঁয়াশার মধ্যেও কিন্তু রয়েছে যে তুফান এক্স্যাক্টলি তাহলে কবে মুক্তি পাচ্ছে। এবং তুফানের শুটিং এখন কিন্তু মোটামুটি জোর কদমে চলছে, এবং তারা প্রত্যেকেই কিন্তু চায় যে তুফান ওই সময়টাতেই মুক্তি হোক। এটা আমার ব্যক্তিগত মতামত যে হয়তো তুফান 14th of June মুক্তি পাবে ওপার বাংলাতে, এবং এটা হতে পারে হয়তো এক সপ্তাহ পরে বা দু সপ্তাহ পরে আমাদের এপার বাংলাতে তুফানকে মুক্তি দেওয়া হলো, যাতে করে অথই যাতে করে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। এটা সম্পূর্ণ আমার প্রেডিকশন, এটা মিলতেও পারে নাও মিলতে পারে। তোমাদের এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কি বক্তব্য আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।